বাজেটে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের কর ও শুল্ক কমানো হলেও চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজারে এর প্রভাব নেই দাম দাম তো কমেইনি বরং আরেক দফা বেড়েছে বেড়েছে সপ্তাহের ব্যবধানে আলু ও ডিমের ঈদের আগে চড়া গরম মশলা পেঁয়াজ রসুন তেল চিনির দামও বাজেটে ভোগ্য পণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না থাকায় হতাশ ক্রেতারা প্রতি বছর বাজেট ঘোষণা হলেই সব শ্রেণীর মানুষের নজর থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো সেটির ওপর বাজেটের দিন শুক্রবার ছুটির দিন হওয়ায় চট্টগ্রামের ক্রেতাদের তাই আলাদা আগ্রহ পণ্যের দাম নিয়ে যদিও সুখবর নেই দামে বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম আগের মতোই ঊর্ধ্বমুখী রয়েছে কিছু কিছু মশলার দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা বাজার ঘুরে দেখা গেছে সবজি মাছ মাংস সহ সব ধরনের পণ্যের দাম আগের মতোই রয়েছে ব্যবসায়ীরা বলছেন অনেক পণ্য আগের কেনা রয়েছে তাই বাজেটের প্রভাব বুঝতে আরো কয়েকদিন সময় প্রয়োজন ভোক্তাদের অভিযোগ প্রশাসনের তদারকির অভাবে ব্যবসায়ী ও আড়তদাররা সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না কঠোরভাবে বাজার মনিটরিং করলে ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া দাম বিক্রি করতে বাধ্য হতেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত সাতাশটি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর কর কমানোর প্রস্তাব করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হয়েছে পণ্যে উৎসে রয়েছে পেঁয়াজ রসুন মটর ছোলা চাল গম আলু মসুর ভোজ্য তেল চিনি আদা হলুদ ডাল ভুট্টা ময়দা আটা লবণ গোলমরিচ এলাচ দার চিনি লবঙ্গ খেজুর তেজপাতা পাট তুলা সুতা এবং সকল ধরনের ফল ফলসহ সাতাশটি পণ্য বাজেটে আলু তেল চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দুই থেকে এক। শতাংশ করা হলেও দাম কমার কোনো লক্ষ্য নেই আলু গত সপ্তাহে পঞ্চান্ন টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ষাট টাকা দরে পেঁয়াজ গত সপ্তাহে পঁচাত্তর থেকে আশি টাকা হলেও শুক্রবার বিক্রি হচ্ছে থেকে টাকায় কুরবানির সামনে রেখে অস্থির ভোগ্যপণ্য বা মশলার বাজারও এর মধ্যে দাম বেড়েছে জিরা দারচিনি ও লবঙ্গের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে প্রতি কেজি জিরার দাম চল্লিশ থেকে ষাট টাকা বেড়ে ছশো টাকা একশো কুড়ি টাকা বেড়ে লবঙ্গ তেরোশো এবং পনেরো টাকা কমে দারচিনি তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে একইভাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে গোলমরিচের দাম খাতুনগঞ্জে আটশো বিশ থেকে আটশো টাকা কেজি দরে পণ্যটি বিক্রি হচ্ছে এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে হলুদ এলাচ গোলমরিচ এবং আদা হলুদ প্রতি কেজি দুশো ষাট এলাচ চার হাজার একশো আদা দুশো বিশ রসুনের কেজি দুশো দশ টাকা থেকে বেড়ে এখন দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে ক্রেতাদের অভিযোগ ভোক্তারা অনেক ব্যবসায়ীর হাতে জিম্মি সরকার দাম বাড়ালে মিনিটের মধ্যে কার্যকর হয় আর দাম কমালে তিনের পর দিন তা কার্যকর হয় না সরকার নির্ধারিত দাম কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে কার্যকর হয়েছে কিনা তা যাচাই বাছাই করারও যেন কেউ নেই সাধারণ মানুষ অসহায় অসাধু ব্যবসায়ীদের কাছে খাতুনগঞ্জে মশলা ব্যবসায়ী আবুল কালাম বলেন বাজেটে শুল্ক বা ট্যাক্স কমালেও তাৎক্ষণিকভাবে দাম কমার সুযোগ নেই এখন যেসব পণ্য বিক্রি হচ্ছে তা অনেক আগের কেনা পণ্য শুল্ক কমানোর প্রভাব পড়তে এক মাসের বেশি সময় লাগবে চকবাজারে বাজার করতে আসা কলেজ শিক্ষক জমির উদ্দিন বলেন বাজারে প্রায় প্রতিটি পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী যে কারণে মাসের খাবার খরচ বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু আমাদের আয় তো বাড়েনি এমনিতেই আমাদের জন্য দুঃসহ তার মধ্যে বাজেটের পর দাম আরও বাড়ার কারণে আমাদের জন্য মনে হয় আরও কঠিন হয়ে যাবে ডেস্ক রিপোর্ট বাজার